কিন্তু কেন রহস্যময় এই ইমোশনাল টিয়ার? আর এর উত্তর হচ্ছে এর রাসায়নিক গঠন। ইমোশনাল টিয়ারের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে দেখা গেছে এতে বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোন রয়েছে যা ন্যাচারাল পেইন কিলার বা ব্যথানাশক হিসেবে কাজ করে। ইমোশনাল টিয়ার যা আমরা কান্না নামে জানি আসলে অতিরিক্ত দুঃখ ও মানসিক চাপের বিরুদ্ধে আমাদের মস্তিষ্কে এক ধরনের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে। মানসিকভাবে খুব বেশি উত্তেজিত হয়ে গেলে যেমন অতিরিক্ত সুখ কিংবা দুঃখের অবস্থায় এই ইমোশনাল টিয়ার বের হয়ে আসে। সিনেমার জগতে গ্লিসারিন ব্যবহার করে চোখ দিয়ে কৃত্রিমভাবে অশ্রু ঝরাতে দেখা যায়, কিন্তু সেই অশ্রু সত্য নাকি মিথ্যে তা কিন্তু খুব সহজেই রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে বের করা সম্ভব। এবার আসি অশ্রু কেন আসে। বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের আবেগপ্রবণ যে অঞ্চল রয়েছে হাইপোথ্যালামাস ও বেজাল গ্যাঙ্গুলিয়ার সঙ্গে ব্রেইনস্টেমের ল্যাক্রিমাল নিউক্লিয়াস যুক্ত থাকে। মানুষ যখন আবেগপ্রবণ হয় তখনই ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অশ্রু উৎপাদন হয়। উৎপাদিত অশ্রু অক্ষিগোলক ও অক্ষিপটের মাঝে পিচ্ছিল একটি স্তর সৃষ্টি করে। প্রতিবারই আমরা যখন চোখের পলক ফেলি তখন সেই তরলের কিছু অংশ বাইরে বের হয়ে আসে। এটি চোখকে ভেজা রাখে এবং চোখের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। আর আমরা যখন কাঁদি তখন তরল চোখের বাইরে বেরিয়ে আসে, যাকে আমরা চোখের পানি বা অশ্রু বলি। তবে অশ্রু ঝরার আরও অনেক কারণ রয়েছে, যেমন সাহায্য প্রার্থনা করতে বা শারীরিক কিংবা মানসিক কষ্ট দূর করতে, সামাজিকভাবে কোনো সম্পর্ক স্থাপন করতে, আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে, কিংবা বিভিন্ন সময় সহানুভূতি অর্জন করতেও মানুষ কান্না করে। এমনকি অনেক সময় নিজের স্বার্থ বা সুবিধা আদায় করতেও মানুষ কাঁদে। তবে এর বাইরে আরেকটি বিবেচ্য বিষয় রয়েছে যার কারণে মানুষের চোখে অশ্রু ঝরতে পারে। শরীরের কোনো সমস্যার কারণেও এমন হতে পারে, যেমন অশ্রুনালি বন্ধ হয়ে গেলেও চোখে অশ্রুর প্লাবন নামতে পারে। এ ধরনের কান্নার প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, একে বলে প্যাথোলজিক্যাল কান্না। আবার কিছু কিছু রোগ যেমন স্ট্রোক, আলঝেইমার, মাল্টিপল সিরোসিস ইত্যাদির কারণেও চোখ থেকে পানি অনবরত পড়তে থাকে। গবেষকরা বলেন এরকম অতিরিক্ত কান্নাকাটি বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা ছাড়াও হতে পারে। বেশি কাঁদলে মাথা ব্যথা কেন হয়, এটি খুবই কমন একটি প্রশ্ন। উত্তর হচ্ছে বেশিক্ষণ কাঁদলে বা বেশি অশ্রু ঝরলে মানুষের মাথা ব্যথা হয়, কিন্তু এর বিপরীতে দেখা যায় অশ্রুর অনেক প্রবাহ। বিজ্ঞানীদের দাবি ল্যাক্রিমাল গ্রন্থিতে যখন অতিরিক্ত অশ্রু উৎপাদিত হয় তখন এই অতিরিক্ত অংশ নাকের যে ছিদ্র বা নাসার অঞ্চল রয়েছে আমাদের তার ভেতর দিয়েও প্রবাহিত হয়। ফলে বাস্তবে চোখের জল, নাকের জল এই যে ব্যাপারটা এটি দেখা যায়। নাকের ভেতর দিয়ে পানি প্রবাহের এই ঘটনাকে বিজ্ঞানীরা নাকের জন্য ভালো বলে মনে করেন, তবে অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা এ কারণেই হয়। এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলছেন অতিরিক্ত কাঁদলে যে অতিরিক্ত অশ্রু উৎপন্ন হয় এর ফলে ল্যাক্রিমাল গ্রন্থিতে পানি শূন্যতা দেখা যায়, আর এটি মাথা ব্যথার মূল কারণ। এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ দৈনিক কি পরিমাণ কাঁদতে পারেন? একজন স্বাভাবিক সুস্থ মানুষের ল্যাক্রিমাল গ্রন্থিতে গড়ে প্রতিদিন 10 আউন্স অশ্রু উৎপাদিত হয়। তবে লিঙ্গভেদে এই পরিমাণের পার্থক্য হয়ে থাকে। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় যে ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কান্না মানায় না। আবার অনেকে বলে যে উত্তরাধিকার সূত্রে কান্না মেয়েদেরই শোভা পায়। আসলেই কি তাই? মেয়েরা বেশি কাঁদে নাকি ছেলেরা? গবেষকদের মতে নারী পুরুষ নির্বিশেষে সবাই কাঁদেন, তবে স্বাভাবিকভাবে একজন নারী একজন পুরুষ থেকে বেশি কাঁদেন।